শেষ বলের ছক্কায় জিতে গেলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম শুরি। আজ বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা, কিন্তু অধিবেশন শুরুর পরপরই ডেপুটি স্পিকার ঘোষণা করেন বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাবটি এনেছে তা সংবিধানের অনুচ্ছেদ ৫ এর লঙ্ঘন। প্রধানমন্ত্রী ইমরান খান এখনও উপস্থিত হননি, স্পিকার কাসিম শুরিও অধিবেশনে যোগ দেননি, তবে তারা উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ইমরানও এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রতিষ্ঠান তাকে তিনটি বিকল্প দিয়েছিল, ইস্তফা, আস্থা ভোট এবং নির্বাচন এগিয়ে আনা। ইমরানের মতে আস্থা ভোটে উতরে গেলেও দল বদলদের নিয়ে সরকার চালানো আর সম্ভব নয়, কাজেই তারা জানিয়ে দিয়েছেন ভোট এগিয়ে আনাই শ্রেষ্ঠ বিকল্প। প্রশ্ন হলো কে এই প্রতিষ্ঠান? ইমরান স্পষ্ট না করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করেছেন তিনি। সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া চলতি সপ্তাহে দেখা করেছিলেন ইমরানের সাথে। শুক্রবার ইমরানকে তাই প্রশ্ন করা হয়েছিল বিরোধীরা বা অন্য কোনো পক্ষ তাকে নির্বাচন এগিয়ে আনার প্রস্তাব দিয়েছে কিনা। তখনই তিনি ওই কথা বলেন। এদিন একটি চ্যানেলে সরাসরি ফোন ইন অনুষ্ঠানে ছিলেন ইমরান। সেখানে তিনি দাবি করেন সেনার সঙ্গে তার কোনো বিরোধ নেই, বর্তমান পরিস্থিতিতে সেনা যে নিরপেক্ষ অবস্থান নিয়েছে তাকে তারা সম্মান করেন। দেশবাসীকে তার অনুরোধ, কেউ যেন সেনার সমালোচনা না করেন। এদিকে পার্লামেন্ট ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন ইমরান খান। রাষ্ট্রপতি আরিফ আলভি এর আলোকে পার্লামেন্ট ভেঙে দিলে দেশটিতে নতুন নির্বাচন হবে। এর আগে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম শুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা প্রস্তাবকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করেন। ইমরান খান আজ রোববার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার জন্য জাতিকে অভিনন্দন জানান। তিনি বলেন ডেপুটি স্পিকার বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তনের চেষ্টা বাতিল করে দিয়েছেন। প্রধানমন্ত্রী ইমরান বলেন জাতির সামনে বিদ্রোহ করা হয়েছে। তিনি বলেন আমি বলতে চাই ঘাবড়ানা নাহি হায় আল্লাহ, পাকিস্তান পরিস্থিতি দেখছেন। তিনি বলেন তিনি পার্লামেন্ট ভেঙে দিতে লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন গণতন্ত্রীরা জনগণের কাছে যাবে এবং নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে জনগণ কাকে ক্ষমতায় চায়। প্রধানমন্ত্রী ইমরান বলেন আইন প্রণেতাদের ভোট ক্রয় করার জন্য বিলিয়ন বিলিয়ন রুপি ব্যয় করা হয়েছে, যারা টাকা নিয়েছে তিনি তাদেরকে পরামর্শ দেন ওইসব টাকা এতিমদের মধ্যে বিলিয়ে দিতে। তিনি বলেন নির্বাচনের জন্য প্রস্তুত হন, কোনো দুর্নীতিপরায়ণ শক্তি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী ফারুক হাবিব বলেন ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।